শ্রদ্ধেয় স্নেহের ভাই ও বোনেরা, আজ আমরা পালন করি প্রভু যীশুর দীক্ষা স্নান পর্ব। আর এই দীক্ষা স্নান পর্বই হল যীশুর জন্মোৎসব কালের সমাপ্তি, অর্থাৎ যীশুর প্রকাশ্য জীবন শুরু। যীশুর দীক্ষা স্নান পর্বের উপাসনায় আমাদের জন্য ঈশ্বরের বাণী রয়েছে প্রবক্তা ঈশায়ের গ্রন্থ 42 অধ্যায় 1-4, 6-7। ঈশ্বর যীশুকে মনোনীত করেছেন তার মুক্তির পরিকল্পনা বাস্তবায়ন করতে। ঈশ্বরের বাণী আমাদের জন্য রয়েছে শিষ্যচরিত গ্রন্থ থেকে, যীশু মানব মুক্তির জন্যে অভিষিক্ত। ঈশ্বরের বাণী আমাদের জন্য রয়েছে মুথির মঙ্গল সমাচার 3:13-17, যীশুর দীক্ষা স্নান, আর দীক্ষা স্নানের মধ্য দিয়ে যীশুর পরিচয়। যীশুর দীক্ষা স্নান ও যীশুর আত্মপ্রকাশ। শ্রদ্ধেয় স্নেহের ভাই বোনেরা, এই দুটি ঘটনার মধ্য দিয়ে আমরা যীশুর পরিচয় পাই, আমরা যীশুর পরিচয় পাই। আত্মপ্রকাশ পর্বে আমরা ধ্যান করেছি যীশুর পরিচয়, তিনি প্রভু, তার ঐশ্বর স্বভাব ও তার মানব স্বভাব। আজকে আমরা তাকে দেখব, তার পরিচয় পাব দীক্ষাস্নানের মধ্য দিয়ে। তিনি ঈশ্বর পুত্র, ঈশ্বরের প্রিয় পুত্র তিনি, এবং তার উপরে ঈশ্বর পরমপ্রীত। ধ্যান করি প্রথমেই যীশু কেন দীক্ষাস্নান গ্রহণ করলেন। যোহন দীক্ষা স্নান দিচ্ছিলেন মন পরিবর্তনের দীক্ষা স্নান, পুনর্মিলনের দীক্ষা স্নান। যীশুও যোহনের কাছে আসে সেই দীক্ষা স্নান গ্রহণ করার জন্যে। আপাতদৃষ্টি থেকে আমরা বলতে পারি যীশুর দীক্ষা স্নানের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু শ্রদ্ধেয় স্নেহের ভাই বোনেরা, যীশুর এই দীক্ষা স্নান বলে দেয় পুরাতন নিয়মের সকল প্রবক্তার যুগের সমাপ্তি। এবং পুরাতন নিয়মের প্রবক্তাগণের মধ্য দিয়ে দীক্ষাগুরু যোহনই হলেন শেষ প্রবক্তা, এবং যীশুর মধ্য দিয়ে শুরু হয় নতুন নিয়ম, অর্থাৎ কৃপা, অনুগ্রহ ও আশীর্বাদের যুগ। যীশু দীক্ষা স্নান, যীশু জলে ডুব দেন। আমরা ধ্যান করি যীশু জলে ডুব দেবার ফলে কি হলো। আসলে আমরা বলতে পারি যীশু নয়, বরং গোটা জলটাই যীশুতে দীক্ষা স্নাত হলো। জল পবিত্র হয়ে ওঠে, যীশু পবিত্র করে তোলে সমগ্র জলকে, যেন এই পবিত্র জল দ্বারা মানুষ অনুগ্রহ প্রাপ্ত হয়, দীক্ষা প্রাপ্ত হয়। 3, যীশু দীক্ষা স্নান। যীশু এই দীক্ষা স্নানে যীশুর পরিচয় প্রকাশ। জল থেকে যখনই ওঠে তখন আকাশ উন্মুক্ত হয়, পবিত্র আত্মা কবিতরের উপরে নেমে আসে, আর সেই কণ্ঠস্বর, তুমি আমার প্রিয় পুত্র, তোমাতে আমি পরম প্রীত। তাহলে এখন আমরা কি পরিচয় পাই? যে যীশু মানব দেহধারিত যীশু, যে যীশুর কথা শোনা যায়, যে যীশুকে স্পর্শ করা যায়, তিনি একই সময়ে ঈশ্বর পুত্র। তাই তিনি তার ঐশ্বর স্বভাব, তার মানব স্বভাব প্রকাশিত হয় তার দীক্ষা স্নানের মধ্য দিয়ে। আমরা তার দিকে তাকাই, তিনি প্রেরিত হন, তিনি দীক্ষাস্নাত হন, আমরা যেন যীশুর দিকে যেতে পারি। তিনি প্রেরিত যেন আমরা পিতার দিকে যাই। যীশুর দীক্ষা স্নানে আমরা দেখতে পারি যে তিনি আমাদের মুক্তি নিয়ে আসেন, জলে ডুব দেন। আমরা ধ্যান করতে পারি যীশুর যাতনা, ভোগ ও মৃত্যু। তিনি জল থেকে ওঠেন, আমরা ধ্যান করতে পারি যীশুর পুনরুত্থান। আর এইভাবে যীশুর মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে গোটা জল নতুন হয়ে ওঠে, পবিত্র হয়ে ওঠে।
তাই ভবিষ্যতের ইঙ্গিত যিশুর যাতনাভোগ, মৃত্যু ও পুনরুত্থান আমাদের দিবে আমাদের পরিত্রাণ। যিশুর এই দীক্ষাস্নান পর্বে আসুন ভাই বোনেরা আমরাও যিশুতে দীক্ষিত হই, যিশুতে নবজীবন লাভ করি। তার দীক্ষাস্নানের মধ্য দিয়ে আমরাও যেন ঈশ্বরের সন্তান হয়ে উঠি। আজকের এই দিনে আমরা আমাদের যে দীক্ষাস্নানের প্রতিজ্ঞা, শয়তানকে পরিত্যাগ করার প্রতিজ্ঞা, পাপে মৃত্যুবরণ করার প্রতিজ্ঞা এবং খ্রিস্টে আমাদের যে বিশ্বাস, ঈশ্বরে যে আমাদের বিশ্বাস, সেই বিশ্বাস আমরা নবায়ন করতে পারি। হে প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি, আজকে আমাদেরকে অনুপ্রাণিত করো। তোমার দীক্ষাস্নান ধ্যান করে আমরাও যেন নিজেদেরকে নতুনভাবে দীক্ষিত করতে পারি। তুমি যেমন জলকে পবিত্র করে তুলেছিলে, তেমনিভাবে আমাদেরকেও পবিত্র করে তোলো। আমরা আজ আমাদের দীক্ষাস্নানের প্রতিজ্ঞা নবায়ন করি, আমরাও নবজন্ম লাভ করি, নতুন হয়ে উঠি, যেন আমাদের প্রত্যেকের উপর নেমে আসে সেই পবিত্র আত্মা। আমরাও যেন যিশুর মতোই ঈশ্বরের প্রিয় ভাজন, প্রিয় সন্তান হয়ে উঠতে পারি। হে প্রভু, প্রতিনিয়ত আমাদের এই পৃথিবীতে, এই যাত্রাপথে আমাদেরকে সত্যিকার অর্থেই প্রতিনিয়ত দীক্ষিত, নতুন হয়ে ওঠার জন্যে অনুপ্রাণিত করো, আমাদের আশীর্বাদ করো, আমাদের অনুগ্রহ দান করো। আমিন।